তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার যদি প্যান কার্ড হারিয়ে যায় এবং আপনার কাছে যদি প্যান কার্ডের নাম্বারও না থাকে তাহলে আপনারা কিভাবে সেই হারানো প্যান প্যান কার্ডটি ফিরে পাবেন কারণ এই বিষয়ে আমাদের কাছে প্রচুর কমেন্ট আসে এবং আমরা যেহেতু প্যান কার্ডের আমাদের কাছে পোর্টাল রয়েছে তো প্রচুর রিটেলার আছে আমাদের কাছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এরকম কেস আমি এখন প্যান কার্ডটা কীভাবে পাবো একটু বলুন তো আমাকে সবাইকে আলাদা আলাদা করে কমেন্ট করে মানে অ্যান্সার দিতে হয় হোয়াটসঅ্যাপের তো তাই ভাবলাম একটা ভিডিওই করে দিই যাতে করে সমস্ত রিটেলারদের হেল্প হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে পাবেন সেটা বিষয়ে আমি আসছি তার আগে বলে নিই আপনারা যারা প্যান কার্ডের আইডি নিয়ে কাজ করতে চান তারা চলে আসতে পারেন আমাদের এটা নিজস্ব ওয়েবসাইট ডিজিটাল ভিল ডট ইন এখানে এসে আপনারা দেখুন এখানে জয়েন জয়না অ্যাডমিন সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার বা রিটেলার আপনার যেটা খুশি আপনি এখান থেকে নিতে পারেন আর সমস্ত কিছু অনলাইন সিস্টেম আপনার এখান থেকে কুপনে ক্লিক করে এখান থেকে আপনারা কুপনও নিজে নিজেই কিনতে পারবেন হ্যাঁ কাউকে টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন নেই আপনি ডিরেক্ট কিনতে পারবেন অনলাইন প্রসেস রিটেলার আইডি নেওয়ার জন্য বা ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিট যাই নেন না কেন জাস্ট এখানে ক্লিক করে নেবেন প্রাইসিংটা আপনাদেরকে বলে দিই যারা রিটেলার আইডি নেবেন মাত্র ঊনপঞ্চাশ টাকাতে রিটেলার আইডি পেয়ে যাবেন নিজের নামে ওয়েবসাইট বানাতে গেলে পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাবেন সুপার ডিস্ট্রিবিউটার তিন হাজার তিনশো টাকাতে পেয়ে যাবেন এবং ডিস্ট্রিবিউটার মাত্র একশো নব্বই টাকাতে পেয়ে যাবেন ওকে যারা নিতে চান প্যান কার্ডের আইডি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন অনলাইন প্রসেস পেমেন্ট করবেন আইডি পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো রকম কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন বলে দিচ্ছি আপনাদেরকে আমি আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের সাথে সমস্ত প্রবলেম সলভ করে দেবো আমরা এখানে যদি হোয়াটসঅ্যাপে খুঁজে না পান তাহলে এই সাইটে দেখুন একটা হোয়াটসঅ্যাপের এখানে চিহ্ন দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের চিহ্নতে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ পেজে আপনি চলে যাবেন ওকে সো এবার আসি আমরা যে কিভাবে আমরা এখান থেকে প্যান কার্ডের হারানো প্যান কার্ডটি ফিরে পাবো তো দেখুন এখানে দুটো সিস্টেম আছে একটা হচ্ছে যে যদি ধরুন আপনার প্যান কার্ডটি হারিয়ে গেছে এবং আপনার কাছে প্যান নাম্বার রয়েছে সেটা একটা কেস আর একটা কেস হচ্ছে আপনার প্যান কার্ডটি হারিয়ে গেছে বাট আপনার কাছে প্যান কার্ডের নাম্বারও নেই আপনি জানেনও না তাহলে কি করবেন তো আমি বলি আপনাদেরকে ধরুন আপনার কাছে যদি প্যান নাম্বার থাকে তো তাহলে আপনি ইজিলি অনলাইন থেকে প্যান কার্ড রিপ্রিন্ট করে দিতে পারেন পঞ্চাশ টাকা খরচ লাগে পঞ্চাশ টাকা পেমেন্ট করার পর আপনার বাড়িতে আবার নতুন প্যান কার্ড বাড়ি পোস্টে চলে আসবে কিভাবে আসবে সেটা আমি দেখাবে একটু পরে এবং সেকেন্ড কেস হচ্ছে যে আপনার ধরুন প্যান কার্ড হারিয়ে গেছে প্যান কার্ডের নাম্বারও নেই আপনার কাছে তো এমন অবস্থায় আপনি কি করবেন তো এমন অবস্থায় আপনার কাছে দুটো রাস্তা আছে এক নম্বর হচ্ছে আপনি যদি আপনার সেই প্যান কার্ড যদি কোথাও দিয়ে থাকেন যেমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় বা এই জাতীয় যদি কোথাও দিয়ে রাখেন তো সেক্ষেত্রে আপনি সাপোজ আপনি ব্যাংকে দিয়ে রেখেছেন প্যান কার্ডের জেরক্স কপি সো তাহলে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে একটা লিখিত দরখাস্ত করতে পারেন ব্রাঞ্চ ম্যানেজারকে যে আপনার প্যান কার্ডটি হারিয়ে গেছে এমন অবস্থায় আপনার প্যান কার্ডের নাম্বারও জানা নেই বাট আপনাদের অ্যাকাউন্টে আমি একটা প্যান কার্ডের নাম্বার দিয়ে আমার একটা অ্যাকাউন্ট আছে তো দয়া করে আপনারা আমাকে প্যান কার্ডের নাম্বারটি যদি দেন তাহলে আমি নতুন প্যান কার্ড রিপ্রিন্ট করতে পারি এই বলে একটা আপনি দরখাস্ত লিখে জমা দিলে ব্যাংকের পাসবই সহ জমা দিলে আপনাকে ব্যাংকের ম্যানেজার আপনার প্যান কার্ডের নাম্বারটি তারা বলে দেবে লিখে দেবে হ্যাঁ এক্ষেত্রে এটা আমিও নিজেও করেছি আমার ব্যাংকে গিয়েও আমার একবার এরকম প্রবলেম হয়েছিল তো আমাকে দিয়ে দিয়েছে সমস্যা নেই এবার প্রবলেম যদি আপনার ব্যাংকেও দেওয়া না থাকে মানে আপনি কোথাও দেননি নতুন করেছেন হারিয়ে গেছে নাম্বার জানার নেই তাহলে কি করবেন তাহলে আপনাকে জানতে হবে আপনার প্যান কার্ডটি কোন কোম্পানির প্যান কার্ড কিন্তু দুটো কোম্পানি তৈরি করে আমাদের ইন্ডিয়াতে একটা হচ্ছে ইউটিআই কোম্পানি আর একটা হচ্ছে এনএসডিএল কোম্পানি তো কোন কোম্পানি সেটা আপনাকে জানতে হবে যদি আপনার নাও জানা থাকে তাহলে আপনি র্যান্ডমলি প্রথমে ইউটিআইয়ের কাস্টমার কেয়ারে ফোন দেবেন ফোন করে তাদেরকে বলবেন আপনি প্যান কার্ড আপনার হারিয়ে গেছে প্যান নাম্বার জানা নেই তো আপনার কাছে তারা কিছু ডিটেলস চাইবে সেই ডিটেলসগুলো সঠিক সঠিক দেবেন দেওয়ার পর তারা কিন্তু আপনাকে প্যান কার্ডের নাম্বারটি বলে দেবে এবং সেই নাম্বারটা নিয়ে আপনারা অনলাইনে রিপ্রিন্ট করবেন অনেকেই আছেন বলবেন যে দা ইউটিআই নাম্বার কোনটা কাস্টমার কেয়ারের এর নাম্বার কোনটা তো আপনারা জাস্ট গুগলে লিখবেন এরকম ইউটিআই ওকে জাস্ট লিখে এন্টার মারবেন দেখুন এই চলে আসবে ইউটিআইআইটিএসএল এটা হচ্ছে ওদের ওয়েবসাইট তো এখানে এসে আপনারা এখান থেকে ওদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে ওদের কাস্টমার কেয়ার নাম্বার এখান থেকে আপনারা বের করতে পারবেন দেখুন আমি আপনাকে করে দেখাচ্ছি কন্ট্যাক্টসে আসলেন এখানে প্যান কোয়ারিতে আসবেন প্যান কোয়ারিতে আসার পরে দেখুন আপনাদের সুবিধার জন্য এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ প্যান নাম্বারগুলো পেয়ে যাবেন বা এই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে এদেরকে দেখুন দুটো নাম্বার আছে দুটো নাম্বারে আপনারা কল করবেন ওকে এখানে প্রথমে একানব্বই মানে প্রথমে জিরো লাগাবেন একানব্বই দেবেন না প্রথমে জিরো তারপরে ডবল থ্রি তারপরে এই নাম্বারটা ওকে দেবেন অথবা আপনি মেল করতে পারেন আর এদের সঙ্গে কথা বলার সময় দেখুন নটা থেকে আটটার মধ্যে প্রত্যেক দিন কথা বলতে পারবেন ওকে সো এই গেলো ইউটিআই ওয়েবসাইটের এবার যাদের প্যান কার্ড এনএসডিএল থেকে করা তারা এন এর ওয়েবসাইটে চলে আসবেন ওকে এনএসডিএল ডট তো এখানে আসার পরে এখানেও সেম একই জিনিস ওদের কন্ট্যাক্ট লিস্টে যাবেন দেখুন এখানে কন্ট্যাক্ট আছে আছে আসে যাবেন যার পরে এখানেও ওদের কাস্টমার কেয়ার নাম্বার পেয়ে যাচ্ছেন আপনারা এই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করবেন এখানে প্রচুর কাস্টমার কেয়ার নাম্বার আছে হ্যাঁ এটা হেড অফিসের নাম্বার আরও নাম্বার আছে আপনার যদি মনে হয় কোনো কাছে আছে তো তাদের সঙ্গে আপনার হায়দ্রাবাদ দেখুন চেন্নাই জয়পুর হ্যাঁ কলকাতারও আছে আপনারা চাইলে ওয়েস্টবেঙ্গলে হলে কলকাতার এই নাম্বারে ফোন করে আপনারা জানতে পারেন এবার ধরুন আপনি নাম্বার পেয়ে গেলেন প্যান নাম্বার এবার কিভাবে প্যান কার্ডটি বাড়িতে নিয়ে আসবেন রিপ্রিন্ট করবেন তো এটারও দুটো সিস্টেম একটা ইউটিআইয়ের জন্য আলাদা এনএসডিএলের জন্য আলাদা ধরুন আপনি এনএসডিএল থেকে পেলেন বা ইউটিআই থেকে পেলেন তাহলে কিভাবে করবেন ধরুন আমি আপনাদেরকে ইউটিআই থেকে দেখাচ্ছি তো গুগলে লিখবেন ইউটিআই প্যান রিপ্রিন্ট ওকে এটা লিখে সার্চ করবেন এবং এখানে প্রথম লিঙ্ক পেয়ে যাবেন এটাতে ক্লিক করে সমস্ত ডিটেলস এখানে আপনি ফিল করে সাবমিট করবেন পেমেন্ট করবেন পঞ্চাশ টাকা পেমেন্ট করার পর সাকসেসফুল হয়ে যাবে তারপরে একটা আপনাকে নাম্বার দেওয়া হবে একোনজমেন্ট নাম্বার সেটা দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে থাকবেন আপনার বাড়িতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে চলে আসবে ওকে এবার ধরুন আপনার ইউটিআই হয়ে গেলো এবার আমি আপনাকে দেখা এনএসডিএল থেকে এনএসডিএল প্যান রিপ্রিন্ট ওকে সিম্পলি সার্চ করলেন দেখুন প্রথম লিঙ্ক চলে আসলো দেন এখান থেকে আপনারা ভাবে একইভাবে এনএসডিএলের জন্য প্যান কার্ডের রিপ্রিন্ট এখান থেকে আপনারা করতে পারবেন ওকে সো এই হচ্ছে সিস্টেম দুটো প্রসেস সেম জিনিস তো আপনারা যাদের যাদের এই প্রবলেমটা ছিল আশা করি প্রবলেমটা আপনারা সলিউশন করতে পারলেন কীভাবে কি করবেন না করবেন ওকে আর যারা নতুন প্যান কার্ড বানাতে চান বা কারেকশন করতে চান তারা এই যে ওয়েবসাইট এখান থেকে আপনারা প্যান কার্ডের আইডি নিয়ে নেবেন নিয়ে আপনারা কাজ করবেন ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও